ঝিনুকের বস্তা নিয়ে আইছে, মানে শুরু বলছি না শুরু আমার লোক আইসে বসে ফালানোর দরকার ফালাই সাধারণ ছিল ঝিনুক আর হলো পিঁপড়ার ডিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল, নয়াকান্দি মানিকগঞ্জ পৌরসভা 9 নং ওয়ার্ড। তো আজকে আমরা বরুণ্ডি ঘাটে আসছি, সেখানে যে প্রতি বছরই আপনাদেরকে একটা কুমের মতো দেখাই, সেই জায়গায় এখন বর্তমানে কী অবস্থা, এবারকার বছরে কীরকম শিকারি আছে বা কেউ মাছ পাইছে কিনা সেটা জানানোর জন্য চলে আসলাম। ভাই জান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কী কী অবস্থা? এই আসছি, আধা ঘন্টার মতন হয়। আধা ঘন্টার মতো আইছেন না? হ্যাঁ। তা কোনো ব্যবসা করো নাই? না, মাছে হিট করতে আসে না, কিন্তু গেছে কালকে আর কি 5 কেজির মতন একটা বোয়াল পাইছিল বড় ভাই। আমি ভাই পাইছিল গেছে কাল 5 কেজি। হ্যাঁ, 5 কেজি বোয়াল কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড় হয়েছিল। অনেকে বোয়াল শিকার করতে চান, বলেন যে ভাই বোয়ালের পয়েন্ট কোনটা ভালো হবে, এটা কিন্তু একটা ভালো একটা পয়েন্টে দেখেন, পয়েন্টটা দেখেন, এটা কুমের মতো পড়ছে বরুণ্ডি খেয়া ঘাটের পাশেই। এই জায়গাটায় কিন্তু মাছ থাকার কথা, আর যে জায়গা এই জায়গায় কিন্তু বোয়াল হওয়ার কথা। এই জায়গায় যদি বোয়াল না হয় তাহলে তো গাঙ্গে বোয়ালই নাই, তাই না বড় ভাই? হ্যাঁ। জায়গাটা কি সেই জায়গা? আধার আনছেন কি ভাই? আধার হলো আমাদের ওখানে কাকতিনি আছে, পেয়ালি আছে, আর ঝিনাই ঝিনাই। ও, তিনোটাই আনছেন? তিনোটাই তো বোয়ালের প্রিয় খাদ্য। বাসা কোন জায়গায়? আমার বাসা বাইরা। বাইরা? বাইরা তো মাঝে মধ্যে যাই, ওই জন্যই না বাইরে না মাছ মারা লাগছে। মাছ মারা ওই রকম না, পানি নষ্ট হয়ে গেছে। পানি নষ্ট হয়ে গেছে না? যাইন আমাদের ওখানে, যাইন নয়াকান্দি যাইন। আলহামদুলিল্লাহ, খালি বউ লোক আছে, তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। ঝিনুকের বস্তা নিয়ে আইছে, মানে কয়দিন করে যে মারবো, তার ই নিয়ে আইছে আর কি। রাত 10টা পর্যন্ত না? 10টা পর্যন্ত চলবো। হারি কেন আছেন আপনাকে? মোবাইলে লাইট দিয়ে না? যাইক মারেন দেখেন কি অবস্থা হয়। এদার এক ভাই এখানে বসি ফালে, হ্যাঁ ঘুরবার গেছে। আসসালামু আলাইকুম কাকা। আসসালাম, ভালো আছেন? ভালো। মাছ ছাড়া না অবস্থা কি? আমরা পয়েন্টের অবস্থা দেখার জন্য চলে আসলাম। অবস্থা ভালো না? কদিন ধরে বসতে আছেন? আজকে আজকে আইছেন না? সকাল আইছেন না দুপুরে? না আইছি মোটামুটি 11টা। 11টা দিকে না? এমন জায়গায় এসে বইছেন আপনি? এবার অবস্থা বেশি ভালো না নদীতে, না পানি তো চকে যায় না, এই সমস্যা। চকে গেলে সে পানি শখ থাকা ভালো, কিন্তু এই শখ যাদের আছে তারা কিন্তু মন মাসে তাদের অন্যরকম হয়। পানি নষ্ট হয়ে গেছে বলে একজন ভাইকে পেয়ে গেলাম। আমার দেখে খুব ভালো লাগতেছে যে ভাইও মাছ শিকার করে অভ্যাস আছে। হ্যাঁ, এই যে বল বেশি ফেলাইছে, মানে এদিকে সব শিকারই সবাই বল মারার জন্য আসে, সবাই বল বেশি ফেলাইছে। আমার সামনে আরও শিকার দেখতে পাইতেছি। তো ভাই জান কী অবস্থা তাহলে? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? তো আমি তো মনে করছি আপনি মাছ টাছ মারেন না? না, অভ্যাস আছে না? অভ্যাস আছে, মাছ মারি অনেক আগে থেকে। তাই আজকে প্রথম পেছলো আমার নদীর পরে। হ্যাঁ, টান দিছে নাকি?
আদার কি আনছেন? আদার আনছে হলো ঝিনুক আর হলো পিঁপড়ার ডিম। ঝিনুক আর পিঁপড়ার ডিম দুইটাই ভালো। ঠিক আছে, বড় বোয়াল উঠাইছে না এবার, দেখছেন না বড় বোয়াল উঠাইছে, পাঁচটার মতো মারছে একজন, সে ওই সাইডে গেছে। পাঁচটার মতো মারছে? ওই আসাই আমরা আসি, কিন্তু আমাকে ভাগ্যে তো হয় না, ডাইনে হয় বামে হয়। ডাইনে হয় বামে হয়, কিন্তু আমাদের কপালে হয় না। কপালে হয় না? আচ্ছা ঠিক আছে, লাগবে নেই, আশাবাদী। ওকে।